ক্যালগেরির দীর্ঘ শীতের শুরু। বাইরের তাপমাত্রা এখন -12°C। বাইরে অনেক ঠান্ডা হলেও ঘরের ভেতর একদম ঠান্ডা নেই হিটিং সিস্টেমের জন্য। আমি প্রত্যেকদিন সকালে একই রকম নাস্তা করি গত 2 বছর যাবৎ, কারণ খাবারটা অনেক হেলদি আর অনেক টেস্টি। এটা হচ্ছে আমার ওটমিল। দুপুরের কাজ শেষে বাজার সদাইয়ের জন্য বাইরে গেলাম। ক্যালগেরি অনেক ছড়ানো একটা শহর, সেজন্য কোথাও যেতে গেলে অনেক সময় 2 বা 3টে বাস লাগে। চলে এলাম ফ্রেশকোতে, এটা একটা সুপার স্টোর। এখানে জিনিসপত্রের দাম ওয়ালমার্টের মতো কম নয়, তবে বেশিও নয়, ঠিকঠাক বলা যায়। যাই হোক, বাজার সদাই শেষ, এবার বাড়ি ফেরার পালা। বাইরে অনেক ঠান্ডা, প্ল্যান হচ্ছে বাসায় গিয়ে একটা চা খেয়ে জিমে যাব রায়নের সঙ্গে। ওয়ালমার্ট থেকে ডিসকাউন্টে কেনা মগ, আর আমি বানাচ্ছি আমার চা। এই আমার গ্রিন টি। এবার জিমে যাওয়ার পালা। আমাদের বাসা থেকে জিমের দূরত্ব 2 কিলোমিটার। সাধারণত আমরা সেখানে যাই দৌড়ে দৌড়ে, কিন্তু আজ রাস্তা বেশ স্লিপারি থাকায় আমি রায়ানকে বললাম চলো হেঁটে যাই। রায়ানের উচ্চতা 6'4" আমার বন্ধু আর আমরা একই বাড়িতে থাকি। ও আমার জিম ইনস্ট্রাক্টরও, লম্বা এবং বেশ শক্তিশালী। এটা জিমের দ্বিতীয় তলা। ও, এটা আমাদের ইউনিভার্সিটির জিম। বাই দ্য ওয়ে, যাক ওয়ার্কআউট শেষ, এখন বাড়ি যাব। কদিন আগেও এ জায়গাটা ছিল একটা সবুজ শ্যামল মাঠ। আমাদের সবুজ শীতে খোয়া গেছে। It's the fall. Where's the fallen leaves? They're nowhere. It's just the snow. Here's the fallen leaves. Fallen snow. চলে এলাম বাড়ির কাছাকাছি। এটা ছিল আমার জীবনের একটা শীতলতম দিন। শুভরাত্রি। টাটা।